ক্যারিয়ারের সায়ান্নে এসেও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অর্জনের খাতায় যোগ হয়েছে আরও একটি প্রাপ্তি, 2023 সালে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে জিতেছেন ম্যারাডোনা অ্যাওয়ার্ড। বয়স পেরিয়েছে 38 বছর, আর মাসখানেক পরেই পা রাখবেন 39-এ। অথচ ফুটবল মাঠের পারফরমেন্স এখনও চিরতরুণ পর্তুগিজ স্ট্রাইকার। বর্তমান প্রজন্মের তারকাদের ছাপিয়ে 2023 সালে সর্বোচ্চ গোল স্কোরার তিনি। আল নসর ও পর্তুগালের হয়ে সদ্য সমাপ্ত বছরে করেছেন 54 গোল, সমান 52 গোল করে তার পেছনে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এছাড়া 50 গোল করেছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। বর্তমান প্রজন্মের এই তারকাদের পেছনে ফেলে 39-এর পথে পাড়ি দেওয়া রোনালদো জিতেছেন দুবাই গ্লোব সকারের সেরা গোলদাতা পুরস্কার ম্যারাডোনা অ্যাওয়ার্ড। শুধু সেরা গোল স্কোরের পুরস্কারই নয়, দুবাই গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড়, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় ও ফ্যান ফেভারিট পুরস্কারের দৌড়েই এগিয়ে আছেন তিনি। সবকিছু মিলিয়ে আগামী 19 জানুয়ারি দুবাই এক স্মরণীয় রাত কাটতে যাচ্ছে রোনালদোর। এদিন তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ম্যারাডোনা অ্যাওয়ার্ড। বাকি পুরস্কারগুলো নির্ভর করছে জুরি বোর্ডের ভোটের উপর।